গরীব কল্যাণ রোজগার যোজনা থেকে বাদ বাংলা ক্ষোভ প্রকাশ করলেন অধীর চৌধুরী। ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকরা যারা লকডাউনের পর এক দুঃসহ দুর্বিষহ জীবন কাটিয়েছে, কেউ ট্রেনে বাসে ট্রাকে হেঁটে সাইকেলে বাড়ি ফিরেছে, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য দীর্ঘদিন ধরে কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি ছিল, তাদের আর্থিক সাহায্য করা হোক, নগদ টাকা দেওয়া হোক, তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক। দেরিতে হলেও প্রধানমন্ত্রীর কানে গেছে কথাটা, তাই মানুষ মৃত হলেও তার উপরে আতর ছড়ানোর চেষ্টা করছে। ভারতবর্ষের 6টা রাজ্যের 116টা জেলা 25 রকমের কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষের সরকার। প্রকল্পের নাম দিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ রোজগার অভিযান। যে অভিযান 125 দিন চলবে, যে অভিযানে 50,000 কোটি টাকা খরচ হবে, যে সমস্ত জেলায় 25,000-এর সংখ্যার পরিযায়ী শ্রমিক আছে ভারতবর্ষের, সেই সমস্ত জেলায় এই 50,000 কোটি টাকা খরচ হবে। সেই 6টা রাজ্যের মধ্যে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে যে যে জেলায় 25,000 পরিযায়ী শ্রমিক, সেই সব জেলা এই সুবিধা পাবে 50,000 কোটি টাকা প্রকল্প। ভারতবর্ষের 6টা রাজ্য 116টা জেলা চিহ্নিত হয়ে গেছে, সেখানে কাজ শুরু হচ্ছে। বাদকে পশ্চিমবঙ্গ রাজ্য বাদ পশ্চিমবঙ্গে একটাও জেলার নাম নেই। তার মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে লকডাউনের পর 10 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায় প্রবেশ করেছে। কখনো ট্রেনকে বলছেন করোনা এক্সপ্রেস, কখনো বলছেন পরিযায়ী শ্রমিকরা করোনা বহন করছে। তারপরেও আপনি স্বীকার করতে বাধ্য হয়েছেন 10 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। শুধু আমার জেলায় 1.5 থেকে 2 লক্ষ পরিযায়ী শ্রমিক এসেছে। অথচ যেখানে সরকারের আইন হচ্ছে 25,000 পরিযায়ী শ্রমিক এলে তারা এই প্রকল্পে সুবিধা পাবে। 125 দিন ধরে 25 ধরনের কাজের উপরে 50,000 কোটি টাকার বিনিয়োগ হবে। সেখানটাই আমার জেলা বাদ, আমার রাজ্য বাদ, মুর্শিদাবাদ জেলা বদল পশ্চিমবঙ্গের বহু জেলা আছে যেখানে 25,000 কেন তার কয়েক গুণ বেশি পরিযায়ী শ্রমিক এসে বসে আছে, সব জেলা বাদ। বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছেন? রেসপন্স দিতে পারছেন না। ঘরের টাকায় দুর্নীতি চলছে, লুটপাট চলছে, তারপরে এই যে প্রকল্প কেন্দ্র সরকার আমাদের চাপে পড়ে করছে, সেই প্রকল্পের সুবিধা আপনি বাংলার জন্য নিতে পারলেন না। কি করেন আপনি, কি করতে চাইছেন আপনি? আপনি দেখাবেন যে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক নেই, অথচ বাস্তবে 10 লক্ষ পরিযায়ী শ্রমিক এসছে, এটা আপনি স্বীকার করছেন। যদি 10 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যেখানে মাত্র 25,000 পরিযায়ী শ্রমিক এলে এই প্রকল্পের আওতায় আসা যায়, যে প্রকল্পের আওতায় এলে 125 দিন প্রকল্পের বয়স, 125 দিন প্রকল্পের আয়ু, তার মধ্যে 50,000 কোটি টাকা বিনিয়োগ হবে, সেই সুযোগ থেকে বাংলা কেন বঞ্চিত হবে? আমরা আপনার দোষ বাংলার মুখ্যমন্ত্রী, এখনই কথা বলুন ভারতবর্ষের সেই মন্ত্রকের সঙ্গে, তোমার সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর কথা বলুন, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এই সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য চেষ্টা করুন। আমি গতকাল রাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দাবি করেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলা আছে, তাদেরকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হোক। আজকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি করে দাবি করেছি যে আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলে এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে অন্তর্ভুক্ত করুন, 50,000 কোটি টাকার প্রকল্প। নরেন্দ্র মোদী নিজের টাকা নয়, দেশের টাকা, এটা সরকারের টাকা মানে বিজেপির টাকা নয়, দেশের টাকা।